হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি 365। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা চিকেনের একটা রেসিপি, একদম গোলবাড়ি স্টাইলে কষা মাংস। ভীষণই সুস্বাদু, ভীষণই টেস্টি একটা রেসিপি, জাস্ট বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে হয়। তার জন্য আমি এখানে 1 কিলো 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, সেটাকে ম্যারিনেট করব। 150 গ্রাম মতো টক দই দিয়েছি এর মধ্যে। এবার আমি দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট। মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছি কোনো রকম জল ছাড়া, শুধু পেঁয়াজটা দিয়ে পেস্ট করা আছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট, অল্প পরিমাণে, খুব বেশি না, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী লবণ, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব 1 টিস্পুনের থেকে একটু বেশি, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুনের একটু বেশি দিয়েছি, আর দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো। এবার খুব ভালো করে এগুলোকে আমি মিক্স করে নেব, ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে, 1 ঘন্টার জন্য রাখবো মিক্স করার পর। তো আমার এই পাত্রটাতে অসুবিধা হচ্ছিল, আমি এই পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, একটু বড় সাইজের পাত্র নিয়েছি, আর তার মধ্যে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছি। এদিকে আমি ছাঁকা তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, এটাকে পেস্ট করে নিলাম, জল দিইনি, শুধু পেস্ট করেছি। 1 ঘন্টা পর কড়াইতে মাস্টার্ড অয়েল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ হালকা ফ্রাই করে নেব, যাতে স্মেলটা খুব সুন্দর বের হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে আদা রসুনটা ছিটকে না আসে গায়ে দেওয়ার পর। তারপর এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 থেকে 3 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। তারপর এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর ভালো করে এটাকে মিক্স করে নেব আমি আদা রসুনের সাথে। তারপর এতে একটুখানি জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, আর খুব সুন্দর করে এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে, এবং মিক্স করার পর একটুখানি জল দেব এর মধ্যে, যাতে একটু গ্রেভি ভাবটা হয়। খুব সুন্দর করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনটা। ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম ফ্লেম করে দেবো, এতক্ষণ হাই ফ্লেমের মধ্যে করছিলাম। এবার চিকেনগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে নাড়াচাড়া করতে করতে রান্না করতে থাকবো। 3-4 মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে। হাই ফ্লেমে করবো না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যেতে পারে, সেই কারণে মিডিয়াম ফ্লেমের মধ্যে করব। তো 3-4 মিনিট পর এটা বেশ সুন্দর করে মিক্স করে নাড়াচাড়া করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জল দেবো চিকেনটা বয়েল হওয়ার জন্য। তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে 2-3 মিনিট মতো ফোটাতে থাকবো। দু 3 মিনিট ফোটানো হয়ে যাওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে। চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এর মধ্যে 3-4টে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। এদিকে আমি লিকার চা বানিয়ে নিয়েছি 1 কাপ মতো, জাস্ট চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে 1 কাপ মতো আমি বানিয়ে নিয়েছি। তো 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, ঢাকনাটা খুলছি আমি, এটা প্রায় সফট হয়ে গেছে, চিকেনগুলো বয়েলড হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ফ্লেমটা হাই করে দিচ্ছি আবার, আর দিয়ে দেবো ওই চায়ের লিকারটা যেটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে। তো চায়ের লিকারটা দিয়ে দেবো আর এটাকে হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব।
চায়ের লিকারটাখানে অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে 2 মিনিট ফোটাবো, তারপর আবার ঢাকা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য লো ফ্লেমে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর রেগুলারে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আমি ঢাকনা খুলছি, আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। তো এটা গ্রেভিটাও অনেকটা কমে এসছে, এটা আবার হাই ফ্লেম করে দেবো যাতে গ্রেভিটা আরেকটু কমে যায়, আরেকটু চিকেনগুলোর গায়ে মাখো মাখো হয়ে যায়। তারপর এর মধ্যে সবশেষে অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। আর ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আরও 2 মিনিট রান্না করবো হাই ফ্লেমের মধ্যেই। তারপর গ্যাস অফ করে এটাকে 10 মিনিট রেখে দিয়ে ওয়েট করবো আর তারপর সার্ভ করবো। তো আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে, এটা গ্যাস অফ করে দিচ্ছি আর 10 মিনিট পর আমি এটাকে সার্ভ করব। তো আমার গোল বাড়ি স্টাইলে কষা মাংস একদম রেডি, ভীষণ টেস্টি খেতে হয়। জাস্ট বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর রেগুলারই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন।